हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जाना। तो वीडियो देव तुम्हारे सम्पूर्ण एक नतून चाकरीर खबर। এই মুহূর্তে রাজ্যে সম্পূর্ণ একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। তো লকডাউনের জন্য বেশ কিছুদিন ধরে বিজ্ঞপ্তি সেভাবে বেরোচ্ছিল না, তবে একে একে আবারও বিজ্ঞপ্তি বেরোতে শুরু হয়েছে। তো তোমরা জানো, যে কোনো চাকরির খবর আমি সবার প্রথম তোমাদেরকে দিয়ে থাকি। তো এই ভিডিওতে আমরা এই চাকরিটি নিয়ে ইন ডিটেলে তোমাদেরকে জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই জেনে নেবে যে ফর্মটি তোমরা কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে এবং কোথায় তোমাদেরকে ইন্টারভিউর জন্য যেতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের কাছে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা যদি চাও সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন বীরভূম, ওল্ড আউটডোর ক্যাম্পাস সিউড়ি। অর্থাৎ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে বীরভূম জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নতুন, 13/7/2020 অর্থাৎ আজকেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে, তো এক্ষুনি তোমরা কমেন্ট বক্সে তোমাদের জেলার নামটিকে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী সময় যখনই তোমার জেলায় কোনো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমি কিন্তু সবার প্রথম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং সেই আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই তোমরা ক্লিক করবে, যাতে আমাদের কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আর্জেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট নোটিস কোভিড-19 আর্জেন্ট। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 20/7/2020 অ্যাট 11 AM অ্যাট দ্য চেম্বার অফ CMOH বীরভূম ফর রিক্রুটমেন্ট অফ ফলোয়িং স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর 2 মান্থস ফর RT-PCR ল্যাবরেটরি ফর কোভিড-19 টেস্ট অ্যাট সিউড়ি সদর হসপিটাল। অর্থাৎ এই মুহূর্তে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের যে ইন্টারভিউ হবে 20/7/2020 তারিখ সকাল 11:00 থেকে। নিয়োগটি করা হবে বীরভূম জেলার সিউড়ি সদর হসপিটালে এবং যে পোস্টে নিয়োগ করা হবে তো সেটি হলো ল্যাব টেকনিশিয়ান। এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 40 বছরের মধ্যে এবং তোমাদেরকে রিমুনারেশন যেটি দেওয়া হবে 17,000 টাকা প্রতি মাস। এবং এখানে নাম্বার ও পোস্ট যেটি রয়েছে 3টি, তবে প্রয়োজনে এটি কিন্তু আরও বাড়তে পারে। ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে HS পাস উইথ সায়েন্স স্ট্রিম, ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে DMLT উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর BMLT অর BSc ইন MLT উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স সহ DMLT কোর্স তোমাদের করা থাকতে হবে। এছাড়া BMLT অথবা BSc ইন MLT যদি তোমাদের কোর্স করা থাকে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে এবং লোকাল ক্যান্ডিডেট যদি হও তো সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার কিন্তু পাওয়া যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কাজটি কী করতে হবে সেটি এখানে দেওয়া রয়েছে এবং এখানে টার্মস কন্ডিশন যেটি বলা হয়েছে, কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে 2 মাসের জন্য, তবে এটি প্রয়োজনে কিন্তু এটির ডেট কিন্তু বাড়ানো হতে পারে। আবেদন তোমাদেরকে করতে হবে, একটি বায়োডাটা তোমাদেরকে বানাতে হবে এবং সেই বায়োডাটার মধ্যে তোমাদের সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং বায়োডাটার সঙ্গে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো সেগুলি দেখো এখানে বলা দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, মার্কশিট অফ রিলেভেন্ট কোয়ালিফিকেশন, রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, আধার কার্ড অর ভোটার কার্ড, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো এই প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা সেই বায়োডাটার সঙ্গে তোমরা অ্যাটাচ করবে এবং সেটি তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ যেদিন হবে সেদিন তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে কিন্তু কোনো অ্যাড্রেসে পাঠানোর দরকার নেই। এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে
20 জুলাই 2020 তারিখ সকাল 11টা থেকে, এবং তোমাদেরকে কিন্তু সেখানে রিপোর্ট করতে হবে 10:30 মধ্যে, যে তোমাদেরকে কিন্তু রিপোর্ট করতে হবে, এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং ইন্টারভিউ যে ভেন্যু যেটি রয়েছে, অর্থাৎ কোন অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে, তো সেটি দেখো এখানে বলে দেওয়া হয়েছে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, DPMU সেকশন, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, পোস্ট সিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন নম্বর 7311-01, ওয়েস্ট বেঙ্গল। তো এই অ্যাড্রেসে তোমাদেরকে সরাসরি পৌঁছে যেতে হবে 22 জুলাই 2020 তারিখ, এবং 10:30 মধ্যে কিন্তু তোমাদেরকে যেয়ে সেখানে রিপোর্ট করতে হবে, এবং তোমাদের ইন্টারভিউ শুরু হবে বেলা 11টা থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর তোমাদের প্রত্যেকের জন্য। যারা বীরভূম জেলায় থাকো তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো, কারণ লোকাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। তো তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধে হয় তো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই কমেন্টটি রিপ্লাই তোমাদেরকে করে দেবো। আর ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয়, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে সমস্ত নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।